একের পর এক বন্দুক সহিংসতায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রাস্তাঘাট, স্কুল কলেজ, কখনো আবার শপিং মল, প্রায় সব জায়গায় ঘটছে হামলার ঘটনা। প্রতিদিনই বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হচ্ছে দেশটি। বন্দুক সহিংসতা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান কে2 বলছে, 2018 সাল থেকে এ পর্যন্ত কেবল শিক্ষা প্রতিষ্ঠানেই হামলার ঘটনা ঘটেছে 1000-এরও বেশি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছে বহু শিশু। দেশটির 53 বছরের ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠানে যে হামলা হয়েছে তার 40% ঘটেছে গত 5 বছরে। এর মধ্যে 2022 সালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 300-এর বেশি বন্দুক হামলা হয়েছে। এতে হতাহত হয়েছেন 270 জন। পিউ রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, ভয়াবহ এসব হামলায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের স্কুলে পাঠানোর পর চরম দুশ্চিন্তায় থাকেন দেশটির 1/3 অভিভাবক। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিলেও এ ব্যাপারে একেবারেই উদাসীন মার্কিন প্রশাসন। বন্দুক সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে উঠলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে সবক দেওয়া যুক্তরাষ্ট্রেই যখন নাজুক নিরাপত্তা ব্যবস্থা, তখন কোনো কারণ ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অন্য দেশের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারির আগে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।